রামপুরহাট শহরে লকডাউন সফল করতে রাস্তায় মহকুমা পুলিশ আধিকারিক। লকডাউনের প্রথম দিকে পুলিশের ভয়ে লকডাউন সফল হলেও দু চার দিন পর সবাই যে যার মতো বাইরে বেরিয়ে ঘুরছে। যারা প্রকৃতই লকডাউন মেনে ঘরে বসে আছেন তারা বাড়ি থেকেই পুলিশকে বারবার ফোন করে জানাচ্ছেন বিভিন্ন পাড়ায় রাস্তায় মানুষের অবাধ বিচরণ। গান গেয়ে রাস্তায় ছবি এঁকে মানুষকে সচেতন করার পর মানুষ মোটেও সচেতন হচ্ছে না কিছুতেই। দ্বিতীয় দফার লকডাউনে পুলিশ তাই আবার শক্ত হাতে রাস্তায় নামে। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ও রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় নিজেই শহরের বিভিন্ন রাস্তায় কখনো ধমকে কখনো চমকে মানুষকে বাড়ি পাঠালেন। মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া জানান, সারাদিন সর্বত্রই পুলিশ মানুষকে সচেতন করে চলেছে, তবু মানুষ বিভিন্ন অজুহাতে বাইরে বেরোচ্ছে। কোনো মতেই করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝতে চাইছেন না, বাধ্য হয়েই আমি আইসিকে নিয়ে রাস্তায় নামলাম। মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু মোটর বাইক ধরে থানায় রেখে দেন পুলিশ। রামপুরহাট সংলগ্ন ঝাড়খণ্ড রাজ্য হওয়ায় প্রশাসনের চিন্তা সব থেকে বেশি। যদিও বর্ডার সিল করা আছে, তবুও বিভিন্ন গ্রাম দিয়ে লোকজন চলে আসছে। যদিও পুলিশ সর্বত্রই সজাগ।